আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে ভিউয়ার্সদের সতর্কমূলক ভিডিও। যারা বড় বড় গাড়ি চালান রাস্তাঘাটে, ডিস্ট্রিক্ট গাড়ি, তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা। যাদের এরকম বড় ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কি ফুল, ট্যাঙ্কি ভরা তেল থাকে, ট্যাঙ্কি ভরা তেল থাকে, অবশ্যই আপনারা এই ট্যাঙ্কির যত্ন নেবেন। যত্ন বলতে আপনারা সবসময় তালা বন্ধ করে রাখবেন, তালা মেরে রাখবেন, কখনো তো এই তালা খুলবেন না। মানে রাস্তায় যখন একমাত্র তেল ভরার সময় তালাটি খুলবেন, আর নাহলে সবসময় তালা মেরে রাখবেন। কারণ বিভিন্ন জায়গায় অনেক ঘটনার সাক্ষী আমি, অনেক জায়গায় দেখেছি এরকম অনেক ট্যাঙ্কিতে তালা না থাকার কারণে কিছু চক্র আছে তেল চুরি করে। আপনি একটা জায়গায় গাড়ি পার্কিং করছেন বা এখানে ভাত খাবেন হোটেলের সামনে বা কোনো টয়লেটে গেছেন বা গাড়ি পার্ক করে আপনি ঘুমাচ্ছেন, রেস্ট নিচ্ছেন, আপনার পাশে ছোট্ট একটি গাড়ি দিয়ে ওরা ওদের গাড়িতে তেলের মোটর থাকে, মোটর দিয়ে এই সহজেই আপনার এই লকটি খুলে এখান দিয়ে একটি পাইপ ঢুকাই দিয়ে মোটর দিয়ে সব তেল নিয়ে যায়। তাই প্রত্যেকটা জায়গায় গাড়ি রাখার সময় অবশ্যই ফলো রাখবেন, চোর থেকে সাবধান। কারণ এখন 1 লিটার ডিজেলের দাম 109 টাকা, আপনার নিমিষে আপনার ট্যাঙ্কি খালি করে ফেলবেন, নিমিষে আপনার ট্যাঙ্কি খালি করে আপনার সমস্ত তেল চোর চক্ররা নিয়ে যাবে। তাই অবশ্যই এখানে ট্যাঙ্কিতে তালা মেরে রাখবেন, তালা মেরে রাখলে আপনার তেল সহজে তালা সহজে ভাঙতে পারবে না। তবে অনেক সময় তালাও ভেঙে ফেলাম, যদি গাড়ি রেখে হদিস না থাকে, আপনার অনেকক্ষণ আপনি গাড়ি রেখে চলে গেছেন, সেক্ষেত্রে কিন্তু তালাও ভেঙে ফেলে। তাই যাদের তালা নাই অবশ্যই একটি তালা লাগিয়ে নেবেন, কারণ তাহলে বেঁচে যাবে আপনার অনেক তেল। রাস্তাঘাটে প্রতিনিয়ত এইসব ঘটনা ঘটে, তাই সেই পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটি করা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।